জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নতুন রেকর্ড আর আগামীর প্রত্যাশার আলোয় কেটেছে প্রথম দিন। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর জানান, খুব তাড়াতাড়ি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, সেই সাথে নিয়োগ দেওয়া হবে সাঁতারুদের জন্য বিদেশি কোচ। অনুবাপী রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের সাঁতারে ছিল গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মাহফুজা খাতুন শিলাদের প্রতাপ। তবে সেই জায়গাটা বর্তমানে ধূসর। লং টাইম ট্রেনিং যদি করতে পারি আগামী সাব গেমস ইনশাআল্লাহ আমরা অনেকগুলো গোল্ড পাবো। আমাদের শুধু লং টাইম ট্রেনিং দরকার, ভালো ফ্যাসিলিটিস, ভালো ফুডিং। দেশের পরীক্ষিত ক্রীড়া সংগঠক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। ক্রিকেটের সাথে ছিলেন, বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ও ফুটবল কমিটির চেয়ারম্যান। সাঁতার ফেডারেশনে শুধু আর্থিক অনুদান দিয়েই সিনিয়র সহসভাপতি পদ অলঙ্কৃত করে রাখতে চান না, সমস্যা খুঁজে বের করে সমাধানের চেষ্টাও করেন। এই ইভেন্টের মাধ্যমে যে মুখগুলি আমরা পাবো আর আমাদের আগের যারা আছে সবাইকে মিলে আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প করব। আমরা একটা বিদেশি কোচ আনার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি তাকে আমরা পেয়ে যাব। নেগোসিয়েশন চলছে। আমরা যে আন্তর্জাতিক অঙ্গনে সেই ফল পাই না সেটা আপনাদের কাছে যেমন খারাপ লাগে আমাদের কাছেও খারাপ লাগে, আমাদের কাছে একটু বেশি খারাপ লাগে বিকজ আমরা কর্মকর্তা। দেশের সাঁতারুদের সামর্থ্য আছে, ভালো করার জন্য দরকার সঠিক গাইডলাইন, অবকাঠামো থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। এটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে বাজেট অ্যালোকেশন হয় মনে হয় ওয়ান অফ দ্য পুয়ারেস্ট মিনিস্ট্রি হয়েছে যুব মন্ত্রণালয়। ইটস সো আনফর্চুনেট, দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে সব সেক্টরে হাজার হাজার কোটি টাকা করে অ্যালোকেশন হয়, আনফর্চুনেটলি এই মিনিস্ট্রিতে পয়সা দেওয়া হয় না। এই প্রত্যেকটা ফেডারেশন দে শুড গেট ক্রোটস অফ মানি ফ্রম গভর্নমেন্ট, তারপরে তো স্পন্সার টেসপন্সার থাকবে। জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই হয়েছে নতুন তিনটা রেকর্ড, 10টা স্বর্ণ জিতে এগিয়ে বাংলাদেশ নৌবাহিনী। অর্ণব বাপি, 71।